হ্যালো আমার নাম ইবুল কাই আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্কুল অফ লার্নিং আজকে ডাব্লু বিজেই যারা পরীক্ষা দেবে দু চব্বিশ সালে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট ভিডিও দেখো আমরা জানি যে ডাব্লু বিজেই যে পরীক্ষাটা হবে দু চব্বিশ সালের এই বছর যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে আঠাশ তারিখে হবে এপ্রিল মাসে তাই না এই আঠাশে এপ্রিলের দিক থেকে দেখতে গেলে আজকে হচ্ছে দশ তারিখ মানে মাঝখানে প্রায় সতেরো দিন টাইম আর আঠারো নম্বর দিনে তোমাদের পরীক্ষা তাই যে মাঝখানে যে প্রায় সতেরোটা দিন মানে আঠাশ তারিখের কি ধরবো দিন তো পরীক্ষায় দেবে তোমরা তাহলে মাঝখানে যে সতেরোটা দিন আছে এই আগামী সতেরোটা দিন কিভাবে পড়াশোনা করা উচিত বা কি পড়াশোনা করা উচিত এবার ব্যাপারটা হচ্ছে আগামী সতেরো দিনে করবো কিন্তু আমি এই যে টোটাল যা বলতে যাচ্ছি এটা দুই ধরনের স্টুডেন্টের জন্য বলবো কারণ আমাদেরও দুই ধরনের স্টুডেন্ট পরীক্ষা দেবে সেটা কি এক ধরনের স্টুডেন্ট যারা ফ্রেশ একদম ঠিক আছে ফ্রেশ যারা হচ্ছে ক্লাস টুয়েলভ সদ্য পাশ করেছে দু সালে ক্লাস টুয়েলভের পরীক্ষা দিয়েছে পাস করেছে পরীক্ষা দিয়েছে এখনও তো রেজাল্ট বেরোয়নি তোমাদের আরেক ধরনের স্টুডেন্ট যারা ড্রপ নিয়েছিল যারা ড্রপ নিয়েছিল যে সমস্ত স্টুডেন্ট তো ড্রপার আছে একটা হচ্ছে ফ্রেশার স্টুডেন্ট তো যারা ড্রপ নিয়েছিল ডেফিনেটলি ওরা সারা বছর ধরে পড়াশোনা করেছে এবং ওদের যে সিলেবাস কমপ্লিশনের যে ব্যাপারটা ওটা ভাস্ট সিলেবাস বা টোটাল সিলেবাস চেষ্টা করেছো ওরা কমপ্লিট করার আই হোপ তো এটাই করেছো তোমরা সারা বছরে যারা যারা ড্রপ নিয়েছো আচ্ছা এবার আসি ব্যাপারে তো এই ড্রপার স্টুডেন্টদের মধ্যে ফুল সিলেবাস কমপ্লিট করা থাকে মোটামুটি এইবার এখন কি করবে আগামী যে সতেরো দিন এই সতেরো দিনে নতুন কোনো জিনিস পড়া যাবে না নতুন কোনো জিনিস পড়া যাবে না সেটা কি করতে হবে সেটা যে পুরনো জিনিসগুলো গেছে সেটা রিভাইজ করতে হবে প্রবলেম হচ্ছে হচ্ছে কি করে করবো এত বড় ফার্স্ট সিলেবাস সিলেবাস ম্যাথমেটিক্সের কতগুলো চ্যাপ্টার ফিজিক্সের কেমিস্ট্রির কতগুলো চ্যাপ্টার এই চ্যাপ্টারগুলো রিভিশন কী করবো তো আমি যেটা বলবো এখন হচ্ছে তোমাদের মক এর মাধ্যমে দিতে হবে মক টেস্টের মাধ্যমে সেটা মক টেস্ট হতে পারে তুমি কোনো জায়গায় পারচেস করেছো অনলাইন বা অফলাইন মক টেস্ট যেখানে তুমি হয়তো অফলাইনে পড়ছো অথবা তুমি নিজের থেকে মক টেস্ট দিচ্ছ তোমাদের যে বিভিন্ন মক টেস্টের বই পাওয়া যায় সেই বই থেকে ঠিক আছে তো এই মক টেস্টগুলো দাও অ্যান্ড এই মক টেস্টগুলো দিয়ে তুমি এখন অ্যানালাইসিস করো যে তুমি কোন চ্যাপ্টারের অঙ্কগুলো আমি অঙ্কের ক্ষেত্রে বলছি মানে বলছি অঙ্কের ক্ষেত্রে বাট ওভারঅল সিলেবাসের ক্ষেত্রেই তুমি সেভাবে করবে সাপোজ অঙ্কের মক টেস্ট দিচ্ছ অঙ্কের মক টেস্ট দিয়ে তুমি অ্যানালাইসিস করো যে কোন চ্যাপ্টারের অঙ্কগুলো কোন চ্যাপ্টারের অঙ্কগুলো তোমার প্রবলেম হচ্ছে বা তুমি মার্ক করছো সেই আনসারগুলো ভুল হয়ে যাচ্ছে ঠিক আছে সেই যে চ্যাপ্টারের সেই যে চ্যাপ্টারগুলো সেই চ্যাপ্টারগুলোতে এখন তোমাদের রিভিশন করতে হবে ঠিক আছে কারণ সময় খুব কম এই কম টাইমের মধ্যে যদি তোমাকে ফুল সিলেবাসটা খুব ভালো করে রিভিশন করবে রিভিশন করবে কিন্তু খুব ডেপথ রিভিশন করবে যেই চ্যাপ্টারটাই ভালো মানে পড়বে খুব ভালো করে পড়বে সেই চ্যাপ্টারটা যারা ওই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে ছুটে না যায় সাপোজ লিমিট পড়ছো খুব ভালো করে লিমিটটা পড়ো ঠিক আছে তোমাদের কে কে কমপ্লিট থাকা উচিত এটা যদি আমি বলি অবশ্যই তোমাদের অ্যান এ ওয়ান বুক মিনিমাম বলছি আমি এটা এনে ওয়ান বুক তোমাদের কমপ্লিট থাকা উচিত যে কোনো একটা বই কমপ্লিট থাকা উচিত ফুল সেটা হতে পারে তোমাদের এম টিজি পাবলিকেশন এর ডাবল স্পেশাল যে চ্যাপ্টার ওয়াইজ এক্সপ্লোর বইটা সেই বই হতে পারে অথবা আরিহান্তের বই হতে পারে অথবা যদি তুমি মেন্সের কোনো বই করো সেই বই হতে পারে বাট যেহেতু ডাব্লু বিজেই পরীক্ষা দিচ্ছ ডাব্লু বিজেই স্পেশাল কোনো বই তোমাদের অবশ্যই কমপ্লিট থাকা উচিত অবশ্যই দুই নম্বর জিনিস যারা ড্রপ আর নিচ্ছে ওদের ক্ষেত্রে বলছি কারণ ওদের কাছে সারা বছর সময় ছিল দুই নম্বর জিনিস যেটা তোমাদের অবশ্যই কমপ্লিট থাকা উচিত ছিল সেটা হচ্ছে টেন ইয়ার্স পিওই কিউ ঠিক আছে এই দুটো জিনিস অবশ্যই তোমাদের কমপ্লিট থাকা উচিত কোশ্চেন্সের দিক থেকে অবশ্যই থিওরি তো পড়তেই হবে স্যার তা না হলে তো হবেই না মানে আমি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে বলছি এই দুটো জিনিস পড়তে হবে তার মানে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতেও সেম কিন্তু সেম জিনিস যে তোমাদের দশ বছরের গত দশ বছরের পিওয়াইউজ তোমাদের কমপ্লিট থাকা উচিত অ্যান্ড যে কোনো একটা বই ফুল সলিউশন করা উচিত এটা মিনিমাম ম্যাক্সিমামের কোনো শেষ নেই তুমি যত করতে পারো যদি মিনিমাম এতটুকু তোমাদের প্রিপারেশান থাকে তাহলে অবশ্যই তুমি খুব ক্লোজ আছো ডাব্লিউ জিআই কোয়ালিফাই করতে এইবার তুমি যেটা করবে সেটা হচ্ছে সময় মতো মক টেস্টগুলো দাও চেষ্টা করো যে প্রত্যেক দিন যেন মক টেস্ট দাও একটা করে মক টেস্ট প্রত্যেক দিন দাও এবং দিনে তোমাদের কাজ হচ্ছে ওই মক টেস্টগুলো থেকে কোন চ্যাপ্টারের প্রবলেম হচ্ছে কোন চ্যাপ্টারের অঙ্ক বা কোন চ্যাপ্টারের ফিজিক্সের প্রবলেম বা কোন চ্যাপ্টারের কেমিস্ট্রির প্রবলেম তোমাদের প্রবলেম হচ্ছে মানে সমস্যা হচ্ছে বা মার্ক করছো ভুল হচ্ছে বা তুমি কনফিডেন্টলি আনসার করেছিলে সবচেয়ে ভয়ানক এটাই তুমি কনফিডেন্টলি কোনটাতে আনসার করেছো অ্যান্ড আনসার করার পর তোমার ওই মক টেস্টের আনসারটা ভুল হয়েছে সেই চ্যাপ্টারটাই তুমি এবার রিভিশন করা শুরু করো অ্যানালাইসিস করো অ্যান্ড দেন রিভাইস করো ঠিক আছে প্রথমে রিভাইস না প্রথমে মক তারপর অ্যানালাইসিস তারপর রিভাইস কারণ তুমি সারা বছর পড়েছো ঠিক আছে এইভাবে করতে থাকো এক আগামী সতেরো দিনের চেষ্টা করো কম করে পনেরোটা মক দেওয়ার মানে আমি নিজে নিজে বলছি মক টেস্টের বই হয়তো তোমাদের কাছে আছেই যদি না থাকে তাহলে বই পারচেস করে নিতে পারো এখনও করতে পারো অসুবিধা নেই অথবা যারা অনলাইনে মক টেস্ট নিয়েছো তারা করতে পারো পনেরোটা মক তার মানে এটা বলছি না যে ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ সবগুলোই পনেরোটা পনেরোটা তুমি হয়তো পাঁচটার ম্যাথ পাঁচটা ফিজিক্স অ্যান্ড পাঁচটা কেমিস্ট্রি দিলে সেক্ষেত্রে হতে পারে মিনিমাম পার সাবজেক্টে পাঁচটা 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 করে মানে ওভারঅল পনেরোটা আর ওভারঅল যদি বলি বড় মক টেস্ট চেষ্টা করা যেন না পাঁচটা দেওয়া যায় ঠিক আছে নিজের থেকে অনলাইন পারচেস করলে যেমনি আমিও লাইন সেম ড্রুয়ে মক টেস্ট প্রোভাইড করি সেখান থেকে করলে সেটার থেকে করলে অথবা তোমরা যদি নিজে নিজে কোনো বই দেখো তো সেটার থেকে হলো কিন্তু অবশ্যই এই জিনিসটা করো তোমাদের আগামী সতেরো দিন তোমাদের এইভাবেই করতে হবে এবং তুমি দেখবে যে দুটো তিনটে মক টেস্ট দেওয়ার পর তুমি ঠিক বুঝতে পারছো যে কোন চ্যাপ্টারগুলোতে এখন তোমাদের ঘাটতি আছে আর কোন চ্যাপ্টারগুলো তুমি ইজিলি আনসার করতে পারছো ওটাই তোমাদের দরকার যেই চ্যাপ্টারে তুমি কনফিডেন্টলি আনসার করেছো এবং আনসার করার পরেও ভুল হয়েছে সেই চ্যাপ্টারটা তোমাকে এখন খুব ভালো করে পড়তে হবে আবার ঠিক আছে পড়ে নি আবার মগ দাও তারপর দেখো কতটা ইম্প্রুভমেন্ট হলো এই আগামী সতেরোটা দিন কিন্তু এইভাবে করো তোমরা ঠিক আছে এটাই তোমাদের জন্য অ্যাডভাইস এবার চলে আসি যারা একদম নতুন আছো যারা দু হাজার চব্বিশেই পরীক্ষা দিয়েছো উচ্চ মাধ্যমিক এবং রেজাল্ট বেরোয়নি ওদের তাও ওদের কাছে সময়টা খুব কম ছিল ঠিক আছে ফেব্রুয়ারিতে তোমাদের পরীক্ষাই চলছিল অ্যান্ড তোমাদের মার্চ অ্যান্ড এপ্রিল এই দুটো মাস মাত্র সময় ছিল তাহলে সিক্সটি ডেজের প্রিপারেশান ডাব্লুজিআইয়ের প্রিপারেশান প্রচুর টাফ জিনিস এখন তোমরা কি করবে যে আগামী এখনও সতেরো দিন আছে কেউ যদি এখন পড়তে চাও শুরু করতে চাও সতেরো দিন খুব বেশি লাভ হবে সেটা আমি বলবো না বাট চেষ্টা করতে ক্ষতি কোথায় ঠিক আছে আমি বলবো ডোন্ট ডু দ্য ফুল সিলেবাস কেন এটা বলছি কারণ এখন তুমি চাইলেও পারবে না কোন কোন চ্যাপ্টার করবে তুমি হান্ড্রেডে হান্ড্রেড ম্যাথে টার্গেট করতে হবে না ঠিক আছে এমনিও যারা সারা বছর পড়ছে তিন চার বছর ধরে পড়ছে ওরাও পরীক্ষা দিলে হান্ড্রেডে হান্ড্রেড পাবে না ঠিক আছে এমনকি আমি পরীক্ষা যদি দিই আমিও পরীক্ষা দিয়েও হান্ড্রেডে হান্ড্রেড পাবো না ঠিক আছে বাস্তব কথা মানে নিতে ক্ষতি নেই ঠিক আছে তো কি করবো তাহলে তোমাদের অবশ্যই জানা উচিত এতক্ষণে যে তোমাদের ডাব্লিউ বিজেইতে কোন চ্যাপ্টারের কোন পরী মানে কোন চ্যাপ্টার থেকে বেশি ওয়েটেজ কোন চ্যাপ্টার থেকে কম ওয়েটেজ দুটো জিনিস জানা উচিত একটা হচ্ছে যেটা সবাই জানো সেটা হচ্ছে কোন চ্যাপ্টারগুলো ইজি এবং মার্ক আসে এবং কোন চ্যাপ্টারে মার্কস ম্যাক্সিমাম মার্কস আসে ম্যাক্সিমাম মার্কস আসে এই দুটো জিনিস তোমাদের সবাইকে জানা উচিত এবং দুটোই ট্যালিতে যদি ম্যাচ করে যাও মানে চ্যাপ্টারও ইজি পাচ্ছ এবং নাম্বারও খুব বেশি আসে সেই চ্যাপ্টারটা ছাড়া যাবে না সেই চ্যাপ্টার অবশ্যই করবে এবং প্রত্যেকটা সাবজেক্টে এরকম কিছু চ্যাপ্টারস তো আছে এবার আমি যদি তোমাদের বলি যে এরকম কিছু চ্যাপ্টারের নাম ম্যাথামেটিক্সে তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে ওই জিনিসগুলো অবশ্যই করে নাও নাম্বার ওয়ান সেট রিলেশান ফাংশান সেট রিলেশান ফাংশান এটা এমন একটা চ্যাপ্টার যেটাতে তুমি যদি সময় দাও দুটা দিন সময় দাও কোনো ভালো টিচারের কাছ থেকে থিওরি পড়ে নিয়ে যদি প্রবলেম করতে যাও তাহলে তুমি সেট রিলেশান অ্যান্ড ফাংশানের প্রবলেম কিন্তু পারবে এবং বিশ্বাস করো এখান থেকে তুমি কিন্তু যদি করো এই জিনিসটা তাহলে তুমি দশ নম্বর পেতে পারো ডাব্লিউ বিজেইতে মিনিমাম আট ম্যাক্সিমাম দশ তার বেশি কোশ্চেন থাকেও না তো এটাই ঠিক আছে দশ নম্বর পেতে পারো দুই নম্বর লিমিট অবশ্যই আমি বলবো যে লিমিট পড়ো কারণ লিমিট পড়লে লিমিট থেকে অনেক নম্বরের পরীক্ষায় কোশ্চেন আসে তুমি পাঁচ নম্বর কম করে লিমিট থেকে পেয়ে যাবে কারণ লিমিট অ্যান্ড কন্টিনিউটি একসঙ্গে আর কি লিমিট অ্যান্ড কন্টিনিউটি যে পার্টটা আছে সেই পার্টটা তার সঙ্গে ডিফারেন্সিবিলিটি লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি একটা টোটাল পার্ট তো তুমি যখন লিমিট পড়বে তো লিমিটের সঙ্গে সঙ্গে কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি অটোমেটিক হয়ে যাবে লিমিট ভালো করে পড়ো কোন লিমিট এটা কিন্তু আমি একদমই বলছি না যে উচ্চ মাধ্যমিকের ইলেভেন আর টুয়েলভের লিমিটটা একদমই না যেই যে লিমিটটা সেটা অনেকটা আলাদা সেখানে অনেক কিছু আছে ঠিক আছে এই লিমিটে অনেক কিছু আছে সেখানে নতুন 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 এন্টারটেনমেন্ট ফর্ম আছে ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি কীভাবে সলভ করতে হয় সেটা আছে জিরো টু দি পাওয়ার জিরো বাই জিরো কীভাবে সলভ করতে হয় ইনফিনিটি বাই ইনফিনিটি কীভাবে সলভ করতে হয় প্রত্যেকটা মেথড আছে তো তোমাদের এটা সলভ করতে হবে মানে এই এই মেথডগুলো সবগুলো জেনে নিতে হবে আর যেগুলো ইলেভেনের ছিল টুয়েলভের লিমিটটা তত বেশি ইম্পর্টেন্ট না ডাবল এলেভেনের টা তাও একটু ইম্পর্টেন্ট ঠিক আছে তো তোমাদের এই লিমিটটা ভালো করে পড়ে নিতে হবে যে ইল লিমিটটা নট ইলেভেন অ্যান্ড টুয়েলভের লিমিট ঠিক আছে তিন নম্বর টপিক যেটা আমি সবাইকে পড়তে বলবো ভেক্টর অবশ্যই পড়ো কারণ ভেক্টর পড়লে তিন থেকে চার মার্ক তোমরা পেয়ে যাবে এবং সহজ জিনিস সবাই পারে ভেক্টর পড়লে তুমি পারবে ঠিক আছে এবং আমার মনে হয় যে এই যে জিনিসগুলো আছে এগুলো কম বেশি সবাই পড়েছো যারা যেই দিচ্ছ যারা ডব্লিউ বিজেই দিতে চাচ্ছ তারা কম বেশি হয়তো সবাই পড়েইছো এই জিনিসগুলো ঠিক আছে এর পাশাপাশি আমি বলবো দুটো বড় বড় টপিক এই দুটো বড় টপিকের মধ্যে যদি তোমাকে সিলেক্ট করতে হয় দুটো পারলে খুবই ভালো একটা হচ্ছে ক্যালকুলাস অ্যাকচুয়ালি এই অংশটাও তো ক্যালকুলাসে চলে আসলো একটা আমি বলছি ক্যালকুলাস অ্যান্ড টু ডি ক্যালকুলাস টু ডি এই দুটো বড়ো বড়ো টপিকের মধ্যে যে কোনো একটা টপিক কিন্তু তোমার খুব ভালোভাবে রেডি হওয়া যাওয়া উচিত হ্যাঁ আমি এটা বলছি না যে তোমরা টোটাল ম্যাথসটা পড়ো বাট আমি বলছি যে তুমি যদি সিলেক্ট করতে চাও তাহলে এই দুটো টপিকের মধ্যে যে কোনো একটা টপিক ভালো করে পড়ো দুটো যদি পড়তে পারো তাহলে আর কিছু পড়ার দরকার হয় না এই দুটো টপিকেই প্রায় পঞ্চাশ নম্বরের আসে পরীক্ষায় ফিফটিন টু সেভেন্টিন মার্কস যদি টু ডি আসে ক্যালকুলাস থেকে প্রায় তিরিশ মার্কের মতো আসে তাহলে এত নম্বর কিন্তু এখানে আসে মানে ফর্টি ফাইভ টু ফর্টি সেভেন মার্কস আসে এবং তার সঙ্গে যদি তুমি একটু সেট রিলেশন ম্যাপিং দিয়ে দাও সেক্সটে মার্ক আসে এইভাবে টেস্টটা করো কভার করার ঠিক আছে এবার তুমি যদি বলো আমি অ্যালজেব্রা থেকে কিছু চ্যাপ্টার পড়বো তাহলে আমি দুটো চ্যাপ্টার মাত্র বলছি এক নম্বর চ্যাপ্টার যেটা হচ্ছে কোয়াটারিক ইকুয়েশন দীঘাত ছবিকরণ কেন এটা বলছি কারণ এই চ্যাপ্টারটা সোজা অনেক সোজা কোয়াটারিক ইকুয়েশান এবং আরেকটা চ্যাপ্টার যদি পড়তে চাও পাঁচ নম্বরে সেটা হচ্ছে কমপ্লেক্স নম্বর সব চ্যাপ্টার পড়ার দরকার নেই এই চ্যাপ্টারগুলো পরেও দেখো কতটা পাচ্ছ তুমি ঠিক আছে এবার তুমি যদি বলো স্পেসিফিক চ্যাপ্টার তাহলে এখান থেকে দশ নম্বর আসে এখান থেকে তোমার চার নাম পাঁচ নম্বরের মতো আসে এখান থেকে দুই তিন থেকে চারবার এই কোয়াটারি ইকুয়েশান থেকে অ্যাটলিস্ট কোয়াটারি ইকুয়েশনে কমপ্লেক্স নাম্বার এই দুটো চ্যাপ্টার থেকে কমপ্লিট করলে ফোর বা ফাইভ মার্কস কিন্তু তোমরা পেয়ে যাবে তাহলে দেখো পাঁচ পাঁচ দশ দশ কুড়ি আর এখানে চার চব্বিশ মার্ক তো এমনিতেই হচ্ছে তিন চারটা চ্যাপ্টার থেকে কয়েকটা মানে এই কয়েকটা চ্যাপ্টার থেকে আর তার সঙ্গে যদি তুমি এই দুটোর মধ্যে যে কোনো একটা দুটো পালে তো খুবই ভালো করতে পারলে ভালো তা আমি আবারও বলবো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে জানো মানে প্রত্যেকটা সিলেবাস থেকে ওভারঅল যে চ্যাপ্টার্স আছে সেই চ্যাপ্টারগুলো থেকে জানো কোন জায়গাটা ইম্পর্টেন্ট এবং তোমার কোন জায়গাটা ইজি লাগে সেটা আগে শুরু করো যেখান থেকে কোশ্চেন আসে না সেটা অযথাপুরে লাভ নেই থ্রিডি খুব বেশি টাইম দিয়ে লাভ নেই তোমাদের ত্রিকোণমিতি খুব বেশি টাইম দিয়ে লাভ নেই নাম্বার আসবে না দরকার কি ঠিক আছে ফিজিক্স আর কেমিস্ট্রি ক্ষেত্রে সেই জিনিসটাই পড়ো এবং তুমি যখনই কোনো জিনিস পড়বে ইন করো তোমার কাছে বেশি সময় নেই তুমি এই কটা জিনিস পড়ো অ্যান্ড রিভাইজ করো আমি বলবো নিউ জিনিস পড়ার থেকে রিভাইজ করা নিউ জিনিস পড়ার থেকে নিউ জিনিস পড়ার থেকে রিভাইজ করাটা বেশি ইম্পর্ট্যান্ট এখন ঠিক আছে যেগুলো পড়েছ তোমরা যদি এগুলো পড়ে থাকো বারবার রিভিশন করো অ্যান্ড ইন পড়ার চেষ্টা করো অ্যান্ড যারা পুরোনো আছো ওদের তো বললাম এই দুটো জিনিস কমপ্লিট করা উচিত মক টেস্ট দেওয়া উচিত এবং তোমাদের যদি যারা যারা ছিল এবং এর মধ্যে তোমরা এগুলো পড়ে নিয়েছো তোমরাও মক টেস্টটাও দেখো যে যেই কমপ্লেক্স নাম্বার তুমি টার্গেট করেছো তো কোন জায়গা থেকে কোশ্চেনটা আসে এবং তুমি কি পারছো না যদি না পেরে থাকো তাহলে ওদের মতোই করো আবার রিভিশন করো চ্যাপ্টারটা ঠিক আছে তাহলে এইভাবে প্রিপারেশন করো আই হোপ এই আগামী একটা দিনের মধ্যে তোমাদের এটাই সবচেয়ে ভালো আমার মনে হয় যে সবচেয়ে ভালো এইভাবেই এগুলো হবে যারা নতুন আছে ওরা স্পেসিফিক কিছু টপিক টার্গেট করো ওগুলো করো তোমরা ফর্টি মার্কস যদি পাও ম্যাথামেটিক্সে একশো টার্গেট করতে হবে না পঁয়ত্রিশ চল্লিশ তো টার্গেট করো যারা পুরনো আছে ওরা সিক্সটি সিক্সটি প্লাস এরা টার্গেট করো ঠিক আছে খুবই টাফ আমি এটা বলছিলাম সহজ সিক্সটি পাওয়া যথেষ্ট টাফ ম্যাথামেটিক্সে যারা পুরনো আছে ওদের জন্য যারা নতুন আছে ওরা থার্টি ফাইভ থার্টি ফোরটি এরকম টার্গেট করো এটাও ভালো নাম্বার ঠিক আছে চলো তাহলে করতে থাকো অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এবং হ্যাঁ যারা আমার টু ডির ভিডিও দেখতে চাও ওরা হচ্ছে লেটস সেন টু ইউটিউব চ্যানেলে কিন্তু আমি টু ডির ক্লাসগুলো করাচ্ছি ওখানে তুমি দেখতে পারো ঠিক আছে চলো তাহলে